দর্শক দা ইয়াং ফেলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি রাইম সুলতানা। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে। আপনারা জানেন, সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সারা কুন নামের একজন সমাজকর্মী বাংলাদেশে এসেছেন, একজন রংমিস্ত্রি যিনি কিনা মাইকেল অপু মণ্ডল নামে পরিচিত, সেই রংমিস্ত্রির কাছে প্রেমের টানে। দর্শক, আপনাদের কি মনে হয়, শুধুই কি প্রেমের টানে একজন রংমিস্ত্রির কাছে চলে এসেছেন একজন সুন্দরী মার্কিন সমাজকর্মী? এই মাইকেল অপু মণ্ডল প্রচণ্ড পরিমাণে বাংলাদেশ বিদ্বেষী একজন মানুষ। এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশ সম্পর্কে রয়েছে তার অনেক বিদ্বেষ ও বিদ্বেষমূলক স্ট্যাটাস। এই খ্রিস্টান ধর্মাবলম্বী অপু মণ্ডল তার ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন সময় চালিয়েছেন রাষ্ট্রবিরোধী প্রচারণা ও ইসলাম বিরোধী প্রচারণা। দর্শক, সে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর পক্ষেও মতামত দিয়েছেন। দর্শক, এই সারা কুন ও অপু মণ্ডলের সাথে সবচেয়ে যে বড় মিলটি, সেটি হচ্ছে তারা দুজনই খ্রিস্টান ধর্মাবলম্বী ও তারা বাংলাদেশে এসেছেন ইসলাম বিরোধী প্রচারণা চালানোর জন্য। দর্শক, দ্য ইয়াং ফেলো চ্যানেল প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, তারই প্রমাণ দিব আপনাদের সামনে, দেখতে থাকুন। তার সম্পর্কে জানতে আমরা তার ফেসবুক টাইমলাইনে যাই, আর তাতেই আমাদের চক্ষু চড়ক গাছ। প্রায় প্রত্যেকটি স্ট্যাটাস বাংলাদেশ বিরোধী, তবে কয়েকটি আপনাদের পড়ে শোনাই। আমি বাংলাদেশ নামক রাষ্ট্রে জন্মেছি, শুধু এই কারণে বাংলাদেশের মতো নিকৃষ্ট রাষ্ট্রকে ভালোবাসতে পারবো না। কখনো কখনো বাংলাদেশকে কাংলাদেশ নামে ডাকতে ইচ্ছে হয়, সে বাংলাদেশকে প্রচণ্ড ঘৃণা করে। 100 টাকা বাজি ধরব, বাংলাদেশের তুলনায় নিকৃষ্ট কোনো রাষ্ট্র দেখাতে পারবেন না। সেই রংমিস্ত্রি অপু বলছে বাংলাদেশ একটি জেলখানা। সে আবার একই সাথে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান সবাইকে পিশাচ বলেছে। এই লোক কত বড় ফালতু যে সে লিখেছে, যারা বাংলাদেশি হিসেবে গর্ববোধ করে সে তাদের মুখে থুতু দিবে। আমার সোনার বাংলা গানটিকেও সে জাতীয় সঙ্গীত হিসেবে মানতে চায় না। সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ও সম্ভ্রম হারানো নারীর সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছে। দর্শক, এই মাইকেল অপু মণ্ডল শুধু রাষ্ট্র নিয়েই নয়, ধর্ম নিয়েও দিয়েছেন অসংখ্য বিদ্বেষমূলক স্ট্যাটাস। তিনি চালিয়ে যাচ্ছেন ইসলাম ধর্ম বিদ্বেষী প্রচারণা। দর্শক, এবার আপনাদেরকে দেখাবো সেই সব ইসলাম ধর্ম বিদ্বেষী প্রচারণার কার্যক্রম। এই পোস্টে ইসলামের শত্রু অপু মণ্ডল সরাসরি কোরআন পোড়ানোর ইন্ধন দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলাহা কোরআন পুড়িয়েছিলেন, কারণ সেই কোরআনগুলো ছিল ভুলে ভরা ও মিথ্যা। তবে এই নামধারী রংমিস্ত্রি এখানে দিচ্ছেন ভুল ব্যাখ্যা। গত 5 অক্টোবর অপুর স্ত্রী সারা তার ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শেয়ার করেছিল, যেখানে বলা হয়েছে, যদি কোনো পুরুষের সাক্ষ্য নেওয়া হয় তার বিপরীতে দুইজন নারীর সাক্ষ্য নেওয়া হবে। অর্থাৎ সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে একজন পুরুষ সমান দুজন নারী। মরিস গিলডেমিস্টার নামে এক ব্যক্তি লিখেছেন, ওমেন আর নট লেস ইন্টেলিজেন্ট বাট দে মেক ডিসিশন বেসড অন ইমোশন মোর দ্যান ম্যান। তার কথা বাংলায় করলে দাঁড়ায়, মেয়েরা কম বুদ্ধিসম্পন্ন নয়, তবে তারা পুরুষের চেয়ে আবেগ দ্বারা বেশি চালিত হয়। তার আইডিতে গিয়ে দেখি তিনিও আমেরিকান এবং একজন খ্রিস্টান ধর্মের মানুষ। তাকে উদ্দেশ্য করে অপু বলেছেন, পিপল ইন ওয়েস্ট আর সো ইগনোরেন্ট অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ ইসলাম, যার অর্থ করলে দাঁড়ায় পাশ্চাত্যের লোকজন ইসলামের ভয়াবহতা সম্পর্কে কিছু জানে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ইসলাম ধর্ম হচ্ছে খুব বিপজ্জনক একটি ধর্ম এবং ইউরোপ আমেরিকার মানুষ এ বিষয়ে কিছুই জানে না। এই অপুর একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও দেখে নেওয়া দরকার। I'm a human being just like you are. There was a point in history when I was birthed by my mother. I didn't choose who is my mother was going to be. একজন রংমিস্ত্রি হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অনর্গল ইংলিশে কথা বলছেন। ধরে নিলাম তিনি ইংলিশে ভালো কথা বলতেই পারেন, কিন্তু তার ফেসবুকে স্ট্যাটাসগুলো কি কখনো দেখেছেন? প্রত্যেকটি বানান ভুলে ভরা স্ট্যাটাস, যেগুলো বাংলাদেশ বিদ্বেষী কিংবা ইসলাম ধর্ম বিদ্বেষী। অর্থাৎ যিনি এত ভালো ইংরেজি পারেন, তিনি বাংলা কেন পারেন না? এটি একটি কথা। অন্য আরেকটি বিষয় হচ্ছে, দর্শক, তার ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, তিনি যখন কথা বলছেন তিনি কোনো মাইক্রোফোন ইউজ করছেন না। কোনো মাইক্রোফোন ইউজ ছাড়া, কোনো নয়েজ ছাড়া তিনি কিভাবে কথা বলছেন, অর্থাৎ তার ভয়েস কিভাবে এতটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? Like all good parents, my mother and my father sent me to a school and in this school I was taught to love a portion of land. অর্থাৎ এটি হতে পারে একটি রেকর্ডিং। রেকর্ডিং যে তার আরো একটি প্রমাণ হচ্ছে, তিনি যখন কথা বলছেন তখন মনে হচ্ছে সামনে কিছু একটি রেখে তিনি পড়ছেন। হয়তোবা এটি তার ভয়েস কিংবা অন্য কারো ভয়েস, কিন্তু এটি পরবর্তীতে সংযোজন করা হয়েছে এবং তাকে কিছু রিডিং পড়তে দেওয়া হয়েছে এই জন্য যেন ভয়েসের সাথে তার স্ক্রিপ্টটি মিলে, অর্থাৎ ঠোঁট নাড়ানোটি মিলে। এতে কি প্রমাণিত হচ্ছে, এই চক্রের এই ষড়যন্ত্রমূলক কার্যক্রমে তিনি একা নন, আরও কেউ জড়িত রয়েছে। রাষ্ট্রবিদ্বেষ, ধর্মবিদ্বেষ তো দেখলাম, এর সাথে রয়েছে নাস্তিকতাবাদ ও নারী নিয়ে কিছু কটূক্তিমূলক কথাবার্তা। চলুন এবার সেগুলোও দেখে আসি। তার কাছে একজন সতী নারীর চেয়ে একজন বেশ্যার মূল্য বেশি, কত বড় নাফরমান চিন্তা করুন। আবার সে বলেছে সকল ধর্মই মিথ্যা, তবে কি সে নাস্তিকতার প্রচার করতে চায়? আবার সৃষ্টিকর্তা আছে কিনা সে বিষয়েও তার সন্দেহ আছে।
এখানে সে বলতে চাচ্ছে ইসলাম মানে সন্ত্রাসবাদ, আবার শুক্রবারের পরিবর্তে রোববার সে ছুটির দিন চায়, কারণ শুক্রবার হচ্ছে মুসলমানদের বিশেষ দিন আর রোববার খ্রিস্টানদের। আবার স্ত্রীর চেয়ে নাকি বেশ্যা ভালো, আসলেই কি সে কোনো ধর্মে বিশ্বাস করে নাকি সে নাস্তিক? মাইকেল, অপু মন্ডলের ধর্মবিদ্বেষ ও রাষ্ট্রবিদ্বেষ নিয়ে অনেক আলোচনা শুনলেন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি সেটি হচ্ছে তার বিদেশিনী স্ত্রী সারা কুন এবারের নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবেন। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তার স্বামী মাইকেল অপু, যে কিনা আওয়ামী লীগের সমর্থক। দর্শক, এই অপু মন্ডল, যিনি কিনা জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলতে পারেন, তিনি নাকি আওয়ামী লীগ সমর্থক। আপনারা এতক্ষণ দেখলেন মাইকেল অপু মন্ডলের কর্মযজ্ঞ। আমাদের ইয়াং ফেলো চ্যানেল আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবে। দ্য ইয়াং ফেলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাইকেল অপু মন্ডল সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদেরকে জানান। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।